ভিউয়ার্স, আজকে আপনার জন্য আরেকটা প্রফেশনাল কন্ডেন্সার মাইক্রোফোন নিয়ে আসলাম, যেটা আপনার সরাসরি ইউএসবির মাধ্যমে কানেক্ট করতে পারবেন। কোনো ফ্যান্টম পাওয়ার সাপ্লাই লাগবে না, একদম সরাসরি ইউএসবির মাধ্যমে আপনি এটা কানেক্ট করতে পারবেন। তো এটার ইনডেপথ আলোচনা, এটা কিভাবে কি ইউজ করতে হয়, এটার বক্স কন্ডিশন সব সবকিছু আপনাদের দেখাবো। আর হ্যাঁ, এটা ইউজ করার জন্য যত কিছু লাগে সবই কিন্তু আপনারা এই বক্সে পেয়ে যাবেন। তো চলুন এটা আনবক্সিং আমরা শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটেক টিমের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আপনার জন্য একটা প্রফেশনাল কন্ডেন্সার মাইক্রোফোন নিয়ে আসলাম, যেটার স্পেসিফিক মডেলটা হচ্ছে BM 100FX, হচ্ছে একটা বানকে ব্র্যান্ডের প্রফেশনাল মাইক্রোফোন। তো চলুন আমরা এটার ইনডেপথ আলোচনা আমরা শুরু করি এবং এটাতে কি কি আছে আমরা দেখি। তো বক্স কন্টেন্ট দেখার আগে আপনাদের আমাদের শপের লোকেশনটা বলে দিতে চাই। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার, শপ নাম্বার 726, দোকানের নাম হচ্ছে আইটেক টিএমবিডি। এছাড়া আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি, সেক্ষেত্রে দশ কিছু টাকা সিকিউরিটি মানি হিসেবে দিলে আমরা আপনার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবো। তো চলুন এটার বক্স কন্টেন্ট আমরা শুরু করি। অলরাইট, এটা ওপেন করার জন্য আমরা জাস্ট এখানে পুশ করলে এটা আমাদের ওপেন হয়ে যাবে। অলরাইট, আমাদের বক্সের সবকিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্টে আপনারা যেটা পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল, যেটার মাধ্যমে আপনারা কিভাবে কি ইউজ করবেন সেটা আপনারা এটার মাধ্যমে পেয়ে যাবেন। অলরাইট, এছাড়া আপনারা ফার্স্টে যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে একটা পপ ফিল্টার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পপ ফিল্টার দেওয়া আছে, এটা আমরা খুলে দেখাবো। তার আগে আরো কি কি আছে আপনাদের দেখাচ্ছি। এখানে একটা দেখতে পাচ্ছেন এক্সলার টু ইউএসবি কেবল দেওয়া আছে, এক্সলার টু ইউএসবি কেবল। আপনারা যেটা বলেছিলাম সরাসরি ইউএসবির মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন, অর্থাৎ ক্যামেরা বলেন, মাইক মোবাইল বলেন, বা ল্যাপটপ কম্পিউটার সব জায়গায় কিন্তু আপনারা ইউজ করতে পারেন। মোবাইলের জন্য কিন্তু 3.5mm জ্যাকটাও কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। অলরাইট, আরও কি কি থাকছে আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা উইন্ডশিল্ড দেওয়া আছে, যেটা আপনার মাইক্রোফোনের উপরে লাগালে আপনার কোনো নয়েজ হবে না আর কি, অর্থাৎ কোনো বাতাস যাবে না। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্ট্যান্ড দেওয়া আছে, স্ট্যান্ডটাও কিন্তু একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি। আপনাদেরকে আমি স্ট্যান্ডটা খুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড, এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এটা স্প্রিং সহ সবকিছু কিন্তু অনেক, মেটেরিয়ালটা কিন্তু অনেক হার্ড, অর্থাৎ আপনারা ভালো একটা আউটপুট পেয়ে যাবেন এটার মাধ্যমে। অলরেডি এটা আমরা পাশে রেখে দিই, আরো কি কি আছে আমরা দেখাচ্ছি। এখানে একটা দেখতে পাচ্ছেন শক মাউন্ট দেওয়া আছে, এছাড়া কিন্তু এখানে আরো স্ট্যান্ড দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ড দেওয়া আছে। অলরাইট, এবার হচ্ছে আমাদের মেইন আকর্ষণটা, আমাদের মেইন যে বডিটা সেটা কিন্তু চলে আসলো, BM 100FX। দেখতে পাচ্ছেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির মাইক্রোফোনটা, কত সুন্দর গুড লুকিং মাইক্রোফোন। একটা গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালারের সমন্বয়ে তৈরি করা, খুবই আকর্ষণীয়। এবং এখানে আপনারা দুইটা বাটন দেখতেছেন, একটা হচ্ছে ইকো বাটন, একটা হচ্ছে ভলিউম বাটন। অলরাইট, এটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগতেছে, অর্থাৎ বিভিন্ন ইউটিউবারকে আপনারা দেখবেন এরকম মাইক্রোফোন ইউজ করা, অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, যারা বিভিন্ন ধরনের গজল বা গান শুট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ইজিলি ইউজ করতে পারবেন। আর এটা যে সামনে লাগানোর জন্য কিন্তু একটা উইন্ডশিল্ড দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডশিল্ডটা কিন্তু আপনারা এখানে লাগিয়ে নিতে পারবেন। আমি এটা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা লাগানোর পরে কিন্তু আরো প্রিমিয়াম লাগতেছে। অলরাইট, দেখতে পাচ্ছেন এটা লাগানো হয়ে গেলে খুবই প্রিমিয়াম লাগতেছে। এছাড়া কিন্তু আপনারা এখানে পপ ফিল্টার পেয়ে যাবেন। তো আপনাদের একটু বলে দিতে চাই, এই পপ ফিল্টারটা এবং এখানে যে আপনার উইন্ডশিল্ডটা দেখতে পাচ্ছেন এটা কিসের জন্য দেওয়া? ধরেন আপনারা কোনো ভয়েস শুট করতেছেন, সেক্ষেত্রে দেখবেন যে অনেক সময় বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে যেগুলো বলতে গেলে আপনার এক ধরনের বাতাস সৃষ্টি হয়, সেই বাতাসটা ঠেকানোর জন্য কিন্তু এখানে আপনারা পপ ফিল্টার পেয়ে যাবেন। অর্থাৎ যারা গান শুট করেন বা যারা গজল শুট করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই বেস্ট হবে। এছাড়াও যারা হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ রিলেটেড ভিডিও বানান বা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন তাদের জন্য খুবই ভালো হবে। ঠিক একই সেম কাজটা এটাও করতে পারে, অর্থাৎ এটাও কিন্তু বাতাস ঠেকাইতে পারে। এই ছিল আমাদের বক্স কন্টেন্টটা, এই ছিল আমাদের সমস্ত প্যাকেজটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেওয়া আছে, অর্থাৎ এখানে পপ ফিল্টার পেয়ে যাচ্ছেন, এক্সলার টু ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন, এছাড়া আপনারা এখানে স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এটার সাউন্ড কোয়ালিটি খুবই বেস্ট কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করতে পারবে, অর্থাৎ ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কিন্তু আপনারা এটার মাধ্যমে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এত অল্প দামে আপনারা এত সুন্দর মাইক্রোফোন কল্পনা নাই, ঠিক আছে, বুঝতে পারছেন, একদম কল্পনাহীন একটা মাইক্রোফোন কিন্তু আপনারা এত অল্প দামে পেয়ে যাচ্ছেন। তো এই ছিল আমাদের মাইক্রোফোনটা, এবং আপনাদের বলে দিতে চাই আমাদের আইটেক টিএমবিডিতে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে, আপনারা আমাদের শপে ফিজিক্যালি এসে বাই করতে পারেন। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার, শপ নাম্বার 726, দোকানের নাম হচ্ছে আইটেক টিএমবিডি। এছাড়া আমাদের আইটেক টিএমবিডি নামে একটা ওয়েবসাইট আছে, আপনারা সেই ওয়েবসাইট থেকে এটা বাই করতে পারেন, ওয়েবসাইটের লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি, সেক্ষেত্রে দশ কিছু টাকা সিকিউরিটি মানি হিসেবে দিলে আমরা আপনার দ্বারপ্রান্তে পৌঁছতে পারবো। তো এই ছিল আজকে ভিডিওটা। তার আগে আপনাদের বলে দিতে চাই, এই মাইক্রোফোনটা কাদের জন্য বেস্ট হবে? যারা হচ্ছে বিভিন্ন ধরনের গজল রিলেটেড ভিডিও বানান বা বিভিন্ন ধরনের গান রিলেটেড ভিডিও বানান, অর্থাৎ স্টুডিও মাইক্রোফোন হিসেবে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ ভিডিও বানান বা নিউজ রিলেটেড ভিডিও বানান তাদের জন্য খুবই বেস্ট হবে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা, আশা করি ভালো লেগেছে, ভালো লাগে একটা লাইক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।